हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सकलेई भालो आछो, आमिओ भालो आछि। आर आजके आमि आमार भिडियोटा स्टार्ट करछि। एखन सकाल 10टा बाजे, तो सकाल 10टा एखन आमादेर ब्रेकफास्ट होच्छे। तो ब्रेकफास्टेर रेसिपिटाई आजके आमि तोमादेर संगे शेयर करब। तो चलो देखे नी आर आजके आमादेर कि ब्रेकफास्टे होच्छे। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মটরের তরকারি। মটরের তরকারি ঘুগনি যে মটর ওই মানে মটর দিয়ে তরকারি হচ্ছে, তার জন্যই আলু ভেজে নিচ্ছি। আর আজকের ঘুগনিটা হবে নিরামিষ, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এর মধ্যে আলুটাই আমরা বেশি দেবো আর মটর অল্প দেবো, দিয়ে একটা তরকারি বানানো হবে নিরামিষ, যেরকম মিষ্টির দোকানে দেয় ওরকম। তো আলুটা আমরা ভাজছি। আর তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো যে আলু মটরের তরকারি করব, তার মধ্যে আমরা একটা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হলো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। পাঁচফোড়নটা দিয়েছি, দেখবে পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ আছে। তো মিষ্টির দোকানের তরকারির মধ্যে ওরা পাঁচফোড়ন দেয়, সেই জন্য আমরা পাঁচফোড়নটা দিয়েছি যাতে সুন্দর গন্ধ বেরোয়। আর নিরামিষ জিনিসে পাঁচফোড়নটা ভালো লাগে, তার জন্যই দিয়েছি। আলুটা আমাদের ভাজা হয়ে এসেছে। এই মটর সেদ্ধটা আমরা এই তরকারির মধ্যে দেব, মানে মটরটা সেদ্ধ করে না দিলে তো বলবে না, তার জন্য মটরটা সেদ্ধ করা ছিল আমাদের। এটা আমাদের আগে একদিন ফুচকা খেয়েছিলাম, তখন বেশি করে মটর সেদ্ধ করা হয়েছিল, অতটা মটর লাগেনি, সেই মটরটাই রয়েছে। আর এই মটরটাই আজকে কাজে লাগাবো তরকারির জন্য। তো ভাবলাম যে মটরের তরকারিটা করলে লুচিটা দিয়ে বেশ ভালো লাগে, তার জন্যই করা হচ্ছে। আর এই মটরটা এখন আমরা এর তরকারির মধ্যে দিয়ে দেবো, আলু ভাজার মধ্যে। এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আচ্ছা, এবারে ঘুগনিতে যে আমরা মটরের তরকারির মধ্যে যে মশলাটা দেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আদার গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদ 1/2 টিস্পুন, হাফেরও কম বলতে পারো, যেহেতু সকালের তরকারি আমরা বেশি মশলা দিয়ে খাবো না। আর এর মধ্যে আচার দেবো দেবো যেহেতু, তাই জন্য বেশি মশলা দিচ্ছি না। ভালো করে মিক্স করে নিচ্ছি, এখন এটা কষিয়ে নেব। এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি, আর এটা আমরা আজকে কাঁচা লঙ্কা দিয়েই করবো তরকারিটা। আর আমাদের যেহেতু বাড়িতে বেশি ঝাল খায় না, তাই লঙ্কাটা কম দেব। এর মধ্যে আমরা আচার দিয়ে দিচ্ছি, লঙ্কার আচার তোমাদের তো দেখিয়েছি, কিন্তু এই লঙ্কার আচারটা কিন্তু কোনো ঝাল নেই। তো আচারটাকে আমরা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। আর তোমাদের বলা হয়নি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমাদের তো বলেছিলাম যে কাঁচা লঙ্কা দেবো, তো কাঁচা লঙ্কাটা দিয়ে তারপর আচারগুলো দিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু, একটু স্ম্যাচ করে দিচ্ছি। আর ঝোলটা আমরা একটু বেশি দেবো, আর আলুটা দেওয়ার জন্য একটু থকথকে মতন হবে, ঘন ঘন। ঝোলটা আমাদের ফুটে গেছে, এখন এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, মিডিয়াম আঁচ করে এটা চাপা দেব। তো রেডি হয়ে গেলে তোমাদের আবার দেখাবো। মটর আলুর তরকারি আমাদের রেডি হয়ে গেছে, গ্যাসও বন্ধ করে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন এটা আমরা বেড়ে ফেলবো, আর এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। সকাল সকাল আগে ভাতটা করে নেব, তাহলে অন্যান্য রান্নাগুলো করতে দেরি হবে না, আমরা ভাতটা নিরামিষ করে নিই আগেই।
রেডি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। আর এটা লুচি কাম পরোটা বলতে পারো, কারণ লুচি করতে গেলে অনেক সময় লাগবে। আর গরমের মধ্যে, যা গরম পড়েছে, গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ করা খুব অসুবিধা, তার জন্য এরকমভাবে বানিয়েছি পরোটা কাম লুচি। পরোটা কাম লুচি কেন বলছি, কেননা আগে আমরা তেলটা বেশি করে এর মধ্যে কড়াইতে দিয়েছি, তারপর মানে ময়দাটা বেলার পর ভেজেছি, তাহলে ভিতরটা মানে ওপরটা অনেক খাস্তা হয়। লুচিতে যেমন খাস্তা হয় সেরকমই খাস্তা হয়। আর মানে পরোটাটা, রুটিটা আমরা ছেঁকে তারপর তেল দিয়ে ভাজছি না, মানে আগে ডাইরেক্ট ভেজে নিচ্ছি। এখন খেতে বসবো, মেয়ের খাওয়া হয়ে গেছে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা টিপস দেবো চাদরের রং উঠলে কি করতে হয় সেইটা নিয়ে। তো এটা আমাদের একটা রানী কালারের, পিঙ্ক কালারের চাদর, এটা দিয়ে প্রচণ্ড রং ওঠে। তো রংটা যাতে না ওঠে, রং উঠে গেলে, নতুন চাদর রং উঠে গেলে একদম বাজে হয়ে যাবে, তার জন্য আমরা এখানে গরম জল নিয়েছি। আর এখানে আমি নুন নিয়ে নিয়েছি, আমি এখানে এই বালতির মধ্যে নুন দিয়ে দেবো, 2 চামচ নুন দেব। ওই যে ইয়ের মধ্যে রয়েছে, সিঁড়ির মধ্যে উপরে উঠাও, এই এই চামচে 2 চামচ। দু চামচ নুন দিচ্ছি, আর ফোটানো জল হলে খুব ভালো হয়। আমি গিজারের জল দিয়েছি, গিজারের জলও খুব গরম, সেই জল দিয়েছি, খুব গরম জল দিতে হবে। এই জলে আমরা ভিজিয়ে রেখে দেবো চাদরটাকে। চাদরটা ভিজিয়ে দিয়েছি, এটা সারা রাত ভেজানো থাকবে, আজকে ভিজিয়ে রাখলাম, কালকে কাজ করবো। এরকমভাবে নুনে ভিজিয়ে দিলে আর রং ওঠে না, যে কোনো ডিপ কালারে, ফুটে কালার, রানী কালার, এগুলো তো খুব ওঠে, তো এরকম করতে পারো। আর এখানে আমাদের রান্না বসে গেছে, আজকে দুপুরে আমাদের রান্না হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, চিকেন। চিকেন কষানো হচ্ছে এখন, চিকেনের ঝোল হবে। আর এখানে আছে ইলিশ মাছ, ইলিশ মাছ হলো বাপির জন্য, বাপি মাংস খাবে না, তাই 2 কেজি ইলিশ মাছ। আর এখানে হচ্ছে রাত্রে তন্দুরি করবো আমরা, শিকে ঢুকিয়ে পোড়াবো, পুরি মানে তন্দুরি যেটা, ওই তন্দুরির জন্য সব মশলা মিশে রেখে দেবে, রাত্রে আমরা এটা করবো। আসলে তন্দুরি বা শিক কাবাব যাই বলো একই রকম, আমাদের যেহেতু ছোট ছোট করে করবে তো শিক কাবাবই বলতে পারি। এইটা হলো আমাদের রাত্রে খাবে, সবাই খুব ভালোবাসে তন্দুরিটা, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো, কারণ খুবই কম তেলে এটা একটু ফ্রাই করে পোড়ানো হয়, শরীরে কোনো উদ্বেগ হবে না, শরীর খারাপ হবে না। তো অল্প তেলের জন্য যারা ডায়েট করছো তারা এরকমভাবে চিকেনটা পুড়িয়ে খেতে পারো তন্দুরি করে, তাহলে চিকেনও খাওয়া হবে আর ডায়েটও মেনটেন থাকবে, টেস্টও থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে একটা গান শেয়ার করব, গানটা আজকে আমি গাইব, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নই, বাট ইচ্ছে হলো তোমাদের সঙ্গে একটা গান শেয়ার করি, তার জন্যই করছি। তো তোমরা, গানটা হলো অজীব দাস্তা হে ইয়ে, তো ভুল হলে তোমরা কিছু মনে করো না। তো গানটা আমি স্টার্ট করছি, অজীব দাস্তা হে ইয়ে, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिले है कौन सी, न वो समझ सके न हम, अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिले है कौन सी, न वो समझ सके न हम, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये ख्वाब देखते हूँ मैं, जग परे हूँ ख्वाब से, अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म।
ये मंजिले है कौन सी, ना वो समझ सके ना हम। मुबारक तुम्हें कि तुम किसी के नूर हो गए, मुबारक तुम्हें कि तुम किसी के नूर हो गए, किसी के इतने पास हो कि सबसे दूर हो गए। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिले है कौन सी, न वो समझ सके न हम। किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे। ये शाम जब भी आएगी तुम हमको याद आओगे। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिले है कौन सी, न वो समझ सके न हम। थैंक यू फ्रेंड्स, আমার গানটা শোনার জন্য। আর আমার গান তোমাদের কিরকম লাগলো বলো তো। একটু চেষ্টা করলাম গান গাওয়ার, প্লিজ কিছু মনে করো না যদি ভুল হয়ে থাকে। আর আজকের মতন বাই বাই। আমাদের রাতে রান্না হচ্ছে, এই রেসিপিটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, এই জন্য আর শেয়ার করলাম না। তো আমার আগে ভিডিও আপলোড করা আছে, যারা দেখোনি রেসিপিটা দেখতে পারো। তন্দুরি চিকেন বা শিক কাবাব যাই বলো। ফ্রেন্ডস, রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিন্তু ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলার ছিল, সেটা হলো তোমাদের বলার ছিল যে আমার একটা বন্ধু আছে, ওর নাম হলো রিয়া, আর ওর একটা কুকিং চ্যানেল আছে এই ইউটিউবে। চ্যানেলটার নাম হলো বাঙাল ঘটি রান্নাবাটি। তো তোমাদের সবাইকে বলবো, আমি ওর ভিডিও দেখেছি, ওর রান্নার চ্যানেলে খুব ভালো ভালো রান্না দেয়, তো তোমরাও দেখতে পারো। তো চ্যানেলের নামটা খুবই ইউনিক, আমার কাছে ওর ইয়েটা নেই, ওর লিঙ্কটা দিতে পারছি না আমি। আমি ওকে বলবো যাতে ইনবক্সে দিয়ে দেয়, কমেন্ট বক্সে। তোমরা চাইলে ওর চ্যানেলটা দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা বললামই তো, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।